বিশ্বের যে গাছটা সব থেকে বেশি পাওয়া যায়, মানে বলতে পারেন প্রায় 80 থেকে 90% কাজ পাওয়া যায় হচ্ছে লিং বিল্ডিং এই গাছটা। এই যে গাছটা দেখাচ্ছি, এই আজকে যে গাছটা দেখাবো এটা সব থেকে বেশি মানে কাজ পাওয়া যায়। তো লিং বিল্ডিংটা কি? লিং বিল্ডিং হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, মানে আমি তো আগে বলছিলাম অফ পেজ এসইও কি, যে নিজের ওয়েবসাইটটা সবখানে প্রসার করা। সো মনে করেন লিং বিল্ডিংটা হচ্ছে আরেকজনের একটা ওয়েবসাইট আছে, তো সেখানে মানুষ মানে সে একটা আর্টিকেল লিখছে আর কি, লেখার পরে নিচে কমেন্ট অপশন থাকে কিংবা ফোরাম কিংবা অন্য সাইটে যে মানে একটা করে লিংক আপনারা বানাই রেখে আসবেন, মানে সেখানে হচ্ছে সেই লিংকে ক্লিক দেওয়া মানে ক্লিক দিলে ডাইরেক্টলি আপনার পেজে রিডাইরেক্ট হবে, মানে আপনার পেজে ঢুকে যাবে আর কি। আর লিংক বিল্ডিং এর আর একটা ই হচ্ছে যখন ডুপোলো লিংক হবে তখন মানে গুগল এটা দেখবে আর কি, যে এই পেজটার কতগুলা সাইটে লিংক আছে। ও আপনাদের একটু দেখাই তাহলে, সবাই একটু এই সাইটে ঢুকেন। alexa.com এখানে দেখেন ব্রাউজ সাইট এখানে রয়েছে, ফাইন এন্টার এ সাইট এখানে লেখা আছে, দেখেন আছে না? এটা সবাই ক্লিক দেন, মানে ওই ক্লিক না, এখানে আপনাদের আপনারা এক এক ওয়েবসাইট নিয়ে আসেন দেখি, মানে গুগল থেকে যেখান থেকে হোক একটা ওয়েবসাইট নিয়ে আসেন, আপনাদের ওয়েবসাইট দিয়ে না, কারণ আপনাদের ওয়েবসাইটে এখনো কোনো ই হয় নাই। তো এখানে আসতেছে না দেখছি, তাহলে কি করা বেশ তো ফুল লোড হচ্ছে না, এই সমস্যা। আচ্ছা যাই হোক, আচ্ছা সবাই ক্যারেক্টার ট্রাফিক র্যাঙ্ক এই অ্যাডন কি অন করা আছে সবার? আছে, তাহলে এটাই ডাবল ক্লিক করেন কিংবা একটা ক্লিক করেন, এখানে চলে আসবে পেজ র্যাঙ্ক কিরকম এখানে দেখেন। আচ্ছা এখানে দেখেন, এখানে দেখেন এখানে ইন্ডিয়ার মধ্যে 15,198 নাম্বারে এটা হচ্ছে র‍্যাঙ্ক, আর এখানে 40টা লিংক আছে সাইট লিংক, মানে বিভিন্ন সাইটে 40টা লিংক অ্যাড করা আছে, মানে লিংক বিল্ড করা আছে আর কি। আর
অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক হচ্ছে এত 15,328 এইটা। তো এখানে দেখেন 40টা লিঙ্ক আছে। এই লিঙ্কটা কি? এই লিঙ্কটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে মানে একটা করে লিঙ্ক রাখা আছে, যাতে ক্লিক করার মাধ্যমে আমরা সাইটে আসবে আর কি। কিন্তু এটা হচ্ছে ডুফলো লিঙ্ক করা আছে এখানে, যে ডুফলো লিঙ্কটা পরে বলতেছি। তো মানে যে ট্রাফিক যে দেখাচ্ছে এখানে 40টা লিঙ্ক, এটা হচ্ছে ব্যাক লিঙ্ক আর কি। তো ব্যাক লিঙ্কটা কি এটা এখন দেখাচ্ছি, দেখেন। আচ্ছা আসলে লেখাটা কি সবাই দেখতে পাচ্ছেন? এটা স্কাইপে না, স্কাইপে দেওয়া যাবে না, এটা লিখেন আপনারা, লিখে রাখেন এটা ডু ফলো নো ফলো। এখানে দেখেন এই যে রিলেশন ট্যাগ, এটা ইউজ করার কারণ হচ্ছে গুগল কিংবা সার্চ ইঞ্জিন এটাকে কোন মানে এটা কি পড়বে নাকি পড়বে না, এটা হচ্ছে এখানে মানে এটা কি রিড করবে কিনা সেটা হচ্ছে এখানে বোঝানোর বিষয় আর কি। যে গুগল এই জিনিসটা দেখতেছেন এখানে সার্চ ইঞ্জিন এটারে লিঙ্ক হিসেবে নিবে, মানে এটার লিঙ্ক হিসেবে গণ্য করবে আর কি, যে অন্য সাইটে আপনার লিঙ্কটা আছে। আর যখন এখানে নো ফলোটা দিয়ে দিবেন সার্চ ইঞ্জিন এটাকে আর ফলো করবে না, মানে এটাকে আর পড়বে না। এটা হচ্ছে এখানে ডু ফলো আর নো ফলো লিঙ্কের কাজটা এখানে। তো দেখেন এখানে প্র্যাকটিক্যালি দেখে আপনাদের, তো আমরা একটা লিঙ্ক বিল্ডিং মানে একটা লিঙ্ক তৈরি করি দেখি। আচ্ছা তো একটা সাইটের নাম সাজেন এখানে, ড্রপ মাই সাইট ও ড্রপ মাই লিঙ্ক সরি। আচ্ছা এখানে দেখেন আচ্ছা নতুন আরেকটা ট্যাব নেন এখানে গুগলে আবার যান। সাপোজ যে কোনো একটা জিনিস এখানে সাজিয়ে দিবে,
এখানে আমরা একটা মানে এখানে এভাবে সার্চ দিলে তো আপনারা কমেন্ট পাবেন না, মানে কোথায় কোথায় কমেন্ট করা যায় এটা পাবেন না। সো এখানে আপনারা এই ট্যাগটা ইউজ করবেন যখন সার্চ দিবেন এই মানে কোনো বিষয়ে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমি এখন এখানে এই ট্যাগটা দেন আর কি, উপরে কমা দিয়ে এখানে লিখেন লিভ এ কমেন্ট, এলিয়ে ভি এ কমেন্ট, লিভ এ কমেন্ট এই ট্যাগটা দিবেন সবাই, দিয়ে এখানে সার্চ দেন। দেখেন এখানে যত ফ্রমে মানে কমেন্ট করতে পারবেন সেই সাইটগুলো এখানে চলে আসবে। দেখেন সবাই কি লিখছেন এটা? আর এই যে জিনিসগুলো এই ট্যাগগুলো কিন্তু আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন, এগুলো কিন্তু পরে আর পাবেন না। এখানে আমরা কি করবো, এখানে এসে আমরা ব্যাক লিংক দিব একটা, কিন্তু এখানে দেখেন সব সব ওয়েবসাইটে কিন্তু আপনি ব্যাক লিংক দিতে পারবেন না। তো তারপরে দেখি কোন কোন সাইটে দেওয়া যায়। তো এখানে ক্লিক করি একটা, দেখি হ্যাঁ, তো এক নাম্বারে মনে হচ্ছে না তো ব্যাক লিংক তৈরি করা যাবে। তো এখান থেকে কেটে বেরিয়ে আসলাম, অন্য সাইটে যাই। নিচে এসে আরেকটা দিছি দেখি, ও এটা তো দেখাচ্ছেই না। এটাতেও সমস্যা, এ একটা সাইট। আচ্ছা আপনারা এখন করবেন না, আমি করতেছি পরে। দেখেন এখানে দেখেন লিভ এ কমেন্ট লেখা আছে, দেখেছেন? এখানে দেখেন আমরা কিভাবে ব্যাক লিংক তৈরি করব। তো আমরা এখানে কি লিখছি, কম্পিউটার ভিডিও টিউটোরিয়াল এই সম্পর্কে আমরা লিখব, মানে আমরা নিজেদের একটা ব্যাক লিংক তৈরি করব। তো এখানে আমি লিখি এইটুকু লিখলাম, লেখার পরে এখানে দেখেন আপনার নাম আছে, ইমেইল আছে, ওয়েবসাইট আছে। তো এখানে আমার বায়ো দিছিল, নাম দিছিল এইটুকু। তো আমি এইটুকু না আরো কি দিছিল আমার তো মনে পড়তেছে না, তো এইটুকু লিখে দিই। তো এখানে আমি আমার নাম লিখব, আর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব। কিন্তু ও আপনার বায়ারের নামে নাম অনুসারে কিন্তু নতুন একটা জিমেইল খুলতে হবে, এখানে আগে থেকে বলে রাখি। মানে যা কিছু হবে আপনার নামে কোনো কিছু হবে না, কিন্তু এখানে আমার নাম দিছি, বাট এখানে আপনার বায়ার যে নামটা দিবে সেই নামে জিমেইল খুলতে হবে, সেই নামে ফেসবুক টুইটার সব কিছু খুলতে হবে,
খুলে তারপর এখানে মানে পোর্ট দিতে হবে আর কি। তো এখানে আমার জিমেইলটা আমি দিছি, আপনারা কি পাইছেন এই সাইটটা? আচ্ছা তাহলে আমি দিয়ে দিছি, আমি লিঙ্ক দিয়ে দিছি, ঢুকে পড়ে। আর যে মানে আচ্ছা তুমি কি পাইছো না? তাহলে এখানে নিচে আসো, দেখো হাউ টু ক্রিয়েট ভিডিও টিউটোরিয়াল ফর ফ্রি, এটা আছে কম্পিউটার লেডি অনলাইন, এটা আচ্ছা সবাই এখানে লিখে নেওয়ার মতো। আপনাদের নাম লিখবেন এখানে, না কমেন্ট আপনি লিখবেন, মানে কমেন্ট হচ্ছে এটা আপনি সুন্দরভাবে লিখে নেবেন আগে থেকে, একটা নোটপ্যাডে লিখে রাখবেন, ওইটা বারবার কি লিখবেন আপনি ওয়েবসাইটে যে বারবার লেখা কি টাইম আছে? একদিনে মনে করেন আমার দিছিলে একদিনে 100 মানে মানে ই লিখতে হবে, মানে ব্যাকিং তৈরি করতে হবে, তো আমি কি একদিনে কি লিখতে গেলে কি এগুলো বারবার লেখা কি সম্ভব? এগুলো কপি পেস্ট করতে হবে, নোটপ্যাড খুলবেন, খুলে একবার লিখবেন, লিখে এখানে কপি করে রাখবেন, এখানে নোটপ্যাড খুলবেন, খুলে এখানে পেস্ট করে রাখবেন, এখান থেকে কপি পেস্ট করবেন বারবার, এখানে যতবার দিবেন ততবার কপি পেস্ট করবেন এখানে। আচ্ছা কোনটা আচ্ছা ইমেল ইমেল দিবেন, মানে এখানে এটা দিছেন কিন্তু যখন না আপনার বায়ার বলবে আমার নামে একটা মানে জিমেইল খুলে দাও, তখন বায়ারের নামে খুলে দিবেন এখানে। হ্যাঁ এখন আপনি একটা দেন, আচ্ছা তারপরে তিনটা টিক দিবেন, দিয়ে পোস্টে কমেন্ট। আচ্ছা আপনারা এখন লিখেন না, আমারটা শেষ করে নিই, এখানে দেখেন তিনটা টিক দিলাম, এখানে তো তিনটা টিক চাইছে, কোনটা? হ্যাঁ লিঙ্ক করছি তো, পোস্ট করলাম। ও আচ্ছা যাই হোক এখনো হয় নাই দেখি। আচ্ছা যাই হোক হয়েছে কি তা আল্লাহ জানে, তো হয়েছে দেখেন এখানে। বোঝার জন্য এখানে দেখেন কর্নারে আসেন সিটিং এ, তো আপনারা কি সবাই কি পোস্ট শেষ? আচ্ছা তাহলে এখানে আসেন কর্নারে এসে সিটিং এ আসেন সবাই, ও সিটিং না সরি এখানে মোড়ে আসেন, মোড়ে দেখেন এখানে মোড় আছে, দেখেন মোড় টুল এখানে, দেখেন সিটিং এর একটু উপরে মোড় টুল, এখানে যে ডেভেলপার টুল আছে দেখেন এটা ক্লিক দেন সবাই। আচ্ছা এখানে আমি লিঙ্কটা খুঁজে বার করতেছি,
এখানে দেখেন পাইছি আমি, তো এখানে জিনিসটা দেখেন, এখানে এখানে কিন্তু নো ফলো ট্যাগ আছে, আমি তো লিংকটা দিছি এখানে। এটা হচ্ছে, আচ্ছা এক মিনিট প্রথম থেকে দেখাই। এখানে আসেন কর্নারে এসে, মানে এখান থেকে মোর মোর টুল এখানে ক্লিক করেন, সবাই করার পরে ডেভেলপার টুলে ক্লিক করেন। আচ্ছা তারপরে এই কনসোলের এই যে এলিমেন্ট আছে এর পাশে এই এটা ক্লিক করেন, কনসোল এটা ক্লিক করার পরে এটা এই যে জিনিসটা সিলেক্ট অ্যান এনি এলিমেন্ট, এই যে অপশনটা এটা ক্লিক করেন, একটা ক্লিক করে এখানে এটা কমেন্টে সিলেক্ট করেন। এখানে দেখেন এখানে কোড চলে আসবে, এই পাশে এখানে চলে আসবে কোড, আসতেছে না? আচ্ছা যা যদি না আসে ওইটা কোনো বিষয় না, আমরা জাস্ট এখানে লিংকটা ফলো আছে কিনা এটা দেখব। ক্লিক করলে মানে কমেন্টে কি করলে একটা কোড আসছে। আচ্ছা যাই হোক, এটা সবাই হয়তো পারবে না, সো আমি যেটা করতেছি এটা দেখেন আপনারা। ভিতরে আছে দেখি, এই কমেন্টের ভিতরে দেখেন, এটার ভিতরে আছে। আচ্ছা পাইছি, এখানে এটার ভিতরে আছে। আচ্ছা পাইছি, এই তো এখানে দেখেন, যখন এটা পাবেন এখানে দেখাবে, এখানে দেখেন এই যদি এখানে রিলেশন এখানে দেখেন নো ফলো, তার মানে এখানে মানে কমেন্ট করে কোনো লাভ নাই, এখানে এরকম ভাবে কমেন্ট করে কোনো লাভ নাই। এখানে আপনি যত ব্যাগিং তৈরি করেন না কেন, এখানে আপনার মানে পেজ র্যাঙ্ক বাড়বে না। মানে আপনি যদি এর থেকে দুই একটা ভিজিটার আপনার ওয়েবসাইটে যায়, তারপরে মনে করেন আপনার গুগল আপনার পেজ দেখতেছে না, এখানে অনুসরণ করতেছে না, কারণ এখানে দেখেন নো ফলো আছে। নো ফলো আছে কারণ এখানে যে ওয়েবসাইটটা সাজানো হয় এখানে, তো এখানে কমেন্ট অপশনে মানে বিভিন্ন ব্লগে যদি কমেন্ট করা হয় কিন্তু সব ব্লগে মানে এই কমেন্টগুলো শো করে অনুমতি দেওয়া হয় না, এই জন্য। তো আপনারা কিভাবে অনুমতি মানে পাবেন এরকম ওয়েবসাইট খুঁজে পাবেন, সেজন্য প্রথমে আমি দিছিলাম দেখেন ড্রপ মাই লিংক, এটা কি সবাই ঢুকছিলেন? আচ্ছা এই জন্য আমি, যাতে আপনারা মানে এরকম কোনো ঝামেলা আপনাদের না পাইতে হয়, সেজন্য আমি আগে থেকে দিয়ে রাখছিলাম ড্রপ মাই লিংক, এখানে এসে সবাই রেজিস্টার করে ফেলেন। যেহেতু আপনারা ওয়েব ডিজাইন পারেন না, সেহেতু এইসব বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকবে না, সত্যি কথা বলতে যেটা। সো আমি এমনি জাস্ট আপনাদের দেখালাম যে কিভাবে নো ফলো টু ফলো বের করতে হয়। আচ্ছা এইগুলো তো যাই হোক, এখান থেকে তো যারা পারবেন পরে মানে ওয়েব ডিজাইন শিখবেন তারা এগুলো বুঝতে পারবেন আর কি। তো যারা এখন মানে ওয়েব ডিজাইন জানেন না, এখানে প্রায় সব মনে হয় তো আমাদের মাথায় একটু সমস্যা হচ্ছে মানে বুঝতে আর কি। আচ্ছা যাই হোক, তো আমরা ড্রপ মাই লিংকে আসি, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন সবাই, একটা অ্যাকাউন্ট খুলে নেই এখানে ড্রপ মাই লিংকে, কারণ এখান থেকে খুব সহজে আপনারা পাবেন এগুলো। হ্যাঁ ড্রপ মাই লিংকে সবাই অ্যাকাউন্ট খুলেন, রেজিস্টার করেন সবাই, ইমেল দেন, পাসওয়ার্ড দেন। এখানে পাসওয়ার্ড দেন, হ্যাঁ রেজিস্টার করেন সবাই। তারপর দেখেন এরকম চলে আসবে,
সাইন ইন করা লাগবে না, অটো সাইন ইন হয়ে গেছে দেখি। কোনো দরকার নেই, জাস্ট ইমেল দেন আর পাসওয়ার্ড দেন, আর কিছু করা লাগবে না। সবাই কি এখানে আসছেন? এই পেজে আসছেন দেখেন তো। আর সবাই নোটপ্যাড এইগুলো লিখে রাখবেন কিন্তু, যেগুলো আমি বলে দিচ্ছি আগে থেকে, ড্রপ বাই লিঙ্ক এসব ওয়েবসাইট কিন্তু আপনারা পরে পাবেন না। হ্যাঁ কি সমস্যা? আচ্ছা এক মিনিট, আচ্ছা এটাও সবাই লিখে রাখেন নোটপ্যাডে। তো এখানে দেখেন আমরা কিভাবে, মানে আমরা যে জিনিসটা দিয়ে সার্চ দেব আর কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানে ব্লগ গুলো খুঁজে পাবো সেটা এখানে দেখেন, মানে যেখানে আমাদের লিঙ্ক গুলো আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারবো, মানে লিঙ্ক তৈরি করতে পারবো আর কি। তো দেখেন আমরা এখান থেকে একটা কমেন্ট, তো সরি এখানে না, এখানে দেখেন আমাদের কিওয়ার্ড আছে এইগুলা, এগুলা দিয়ে আমার বায়ার বলেছে যে এগুলা দিয়ে তুমি সার্চ দিবা, দিয়ে 100 টাকা লিঙ্ক বিল্ডিং করতে হবে, ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে এখানে। তো আমি এখানে বায়ার হয়ে নিচ্ছি না, কারণ এখন আমার বায়ারের কাজ শেষ, বায়ার তো আমার কোনো দরকার নেই এখন। তো এখন আমি আমার মতো করবো, এখানে আমার মতো কিওয়ার্ড দেয় এখানে, ভিডিও টিউটোরিয়াল নামে এখানে কিওয়ার্ড দিছি, আমি কিওয়ার্ড দিছি ভিডিও টিউটোরিয়াল। তো এখানে আপনাদের বাইর এখানে যা কিওয়ার্ড দিবে আপনাদের এখানে আমার মতো, তো সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে দেখেন ক্যাটাগরি আছে,
এটা সিলেক্ট করবেন, কি করবেন এখানে, মানে ফ্রম ব্যাকলিং করবেন, কমেন্ট ব্যাকলিং করবেন, গেস্ট পোস্ট করবেন, কিংবা এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। তো আমরা এখন কমেন্ট ব্যাকলিং, মানে প্রথমে কমেন্ট ব্যাকলিং করি, এটা সিলেক্ট করলাম। আর নিচে ফুটপ্রিন্ট আছে দেখেন, ফুটপ্রিন্ট আছে দেখেন, ডু ফলো কমেন্ট, আর ওপরে আছে কমেন্ট লাভ প্রিমিয়াম। তো এই দুইটা আমরা ইউজ করতে পারি, এই দুইটা সব থেকে বেটার, মানে ভালো ব্যাকলিং পাইতে হইলে। তো আমরা এখানে ডু ফলোটা দিই, কারো যদি বলে, কারো ভাই বলে ডু ফলো কমেন্ট লাগবে, তাহলে ডু ফলো আমরা এখান থেকে বানাই দিব। আর কেউ যদি বলে এমনি নর্মালি আমার কমেন্ট হইলে হবে, তো তার এভাবে বানাই দিলাম। তো এখান থেকে ডু ফলো কমেন্টটা সিলেক্ট করলাম, করার পর এখানে সার্চ দিলাম। এবার দেখেন সার্চে ক্লিক করে পরে এখানে দেখেন গুগলে অনেকগুলো সাইট আছে এখানে দেখেন। তো এখানে অটো কিন্তু এখানে হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা ওয়েবসাইট নিব, সেখানে আমাদের ওয়েবসাইট মানে আমাদের যে লেখাটা ওইটা সবাই সব এখানে ব্যাকলিং তৈরি করবো এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে। এখানে দেখেন ডু ফলো ব্লগ আছে, এগুলো সব ডু ফলো ব্লগ। তো একটা ওপেন করে আমরা আমাদের ব্যাকলিং তৈরি করবো এখানে দিয়ে, নতুন একটা ট্যাবে নিলাম এখানে। হ্যাঁ প্রথমটা দিছি, প্রথমটা এখানে তো নেওয়া যাচ্ছে না, ডোমেইন শেষ হয়ে গেছে। তো আরেকটা দেখি, এটাও ডোমেইন শেষ। আরেকটা নিই, পাঁচ নম্বরটা, আচ্ছা একটা ওয়েবসাইট আসছে এখানে দেখি। আসার পর এখানে আমরা কমেন্ট করতে পারবো, অন কমেন্ট আছে দেখেন এখানে। তো আমরা এখানে রিড মোরে ক্লিক করলাম, এখানে রিড মোরে ক্লিক করার পরে নিচে এসে দেখেন এখানে একটা কমেন্ট করা আছে। তো এখানে কমেন্ট করতে হইলে এখানে কমেন্ট করে দিবেন, ও আসা হ্যাঁ পাইছি। এখানে দেখেন লিভ এ রিপ্লাই, এখানে এখানে আগের মতো আমরা ওইগুলো লিখে দিব। যাই হোক এখানে আমরা কিছু লিখলাম, লেখার পরে এখানে কনফার্ম এটা দিয়ে দিলাম, কনফার্ম এটা ক্লিক দিয়ে তারপরে পোস্ট কমেন্ট, এখানে পোস্ট করে দেখি। থ্যাংক ইউ ফর কমেন্টিং দিছে এখানে দেখি।
তার মানে আমার কমেন্টটা হয়েছে আর কি। আচ্ছা আমরা কমেন্টটা খুলে বের করি, মেল অ্যাড্রেস আছে। আচ্ছা এই কমেন্টটা আবার খুঁজে বের করতে হবে, কিন্তু মানে কমেন্টের লিঙ্কটা দেখেন ব্যাগে যাই, সেখানে একটা কমেন্ট ছিল আগে, এখানে রিফ্রেশ করি পেজটা। এখন আমরা এখানে দেখি এটা মানে ডুব হলো কিনা, এই যে অ্যাড্রেসটা এটা কিন্তু কপি করে রাখবেন, যে কমেন্টে কমেন্ট করেছেন এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের খুঁজে বার করা লাগবে, এখানে এটা কপি করবেন, এক্সেলে পাঠাবেন, এক্সেল শিট ওপেন করে এখানে পাতায় রাখবেন। এরকম ভাবে মনে করেন দিনে আমরা অনেকগুলো করতে পারবেন এখান থেকে। কমেন্ট করার কোনো সমস্যা আছে কারো এখানে? আচ্ছা এখন আমরা দেখি এটা ডুব হলো কিনা, ডুব হলো কিনা দেখার জন্য এখান থেকে আমরা আমরা জানি যেহেতু এখানে ডুব হলো লিঙ্কই দিয়েছে, তারপর আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা তো এখান দেখি, এটা নো ফলো হয়ে গেছে দেখি, দেখি ওইটা ডুবলো হয় নাই সেহেতু এখান থেকে কমেন্ট লাভ ফ্রি, এটা সার দিয়ে দেখি। তার একটা ওয়েবসাইটে আসছি দেখি এখানে হয় কিনা। ও এখানে ইয়াও সাইন ইন করতে হবে, করতে দিবে না,
ডুবল লিংক নিবেন না, এখানে প্রথমটা নিবেন কমেন্ট লাভ প্রিমিয়াম, এটা লিখে তারপর এখানে ছাড় দিবেন, তারপর যেটা আসে এখান থেকে বের করে নিবেন, এখান থেকে একটা নিবেন, নিয়ে তারপর এখানে কমেন্ট গুলো করে ফেলবেন, তাইলে সমস্যা নেই। ডুবল কমেন্টই পাবেন পরে। স্যার কমেন্ট বের করলে লিংকে বের করুন, এখানে দেখেন আর একটা জিনিস, এখন নো ফলো কেন, কারণ হচ্ছে ইওর কমেন্ট ইজ ওয়েটিং ফর মডিফিকেশন, এই জিনিসটার জন্য হয়তো আমার এখনো নো ফলো হয়ে আছে, আরেকটা নতুন কমেন্ট করে দেখি, এখান থেকে নাম দিলাম, ইমেল দিলাম, এখানে এখানে দেখেন কিভাবে কমেন্টটা করবেন আর কি, এখানে দেখেন কমেন্ট করে দিয়েছি, দেওয়ার পরে এখানে কি বলতেছে এরর, আমার নাম আছে, কমেন্টটাও আছে, সবগুলো আছে, এখান থেকে জিনিসটা কপি করবেন, উপরে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, এটুকু হচ্ছে আপনাদের কাজ, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, মানে একদিন ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, পরে ডুবলো নোবলো ওটা দেওয়ার দরকার নেই, কারণ ওইগুলো আপনারা দেখতে গেলে আপনাদের ওয়েব ডিজাইন জানা লাগবে, ওয়েব ডিজাইন যদি না জানেন তাহলে ওইগুলো আবার জানতে পারবেন না, সমস্যা অনেক, তো এখান থেকে কিছু করার দরকার নেই, ড্রপ মাই লিঙ্কে যাবেন, এখানে আপনাদের কিওয়ার্ডটা দিবেন, এখানে কমেন্ট ব্যাক লিঙ্ক দিবেন, দেওয়ার পরে এখানে কমেন্ট লাভ প্রিমিয়াম এখানে সার্চ দিবেন, দেওয়ার পরে যেটা আসে এখান থেকে এনে এখানে কমেন্ট করে দিবেন, নিচে যে কমেন্টের রিপ্লাই কমেন্ট যেখানে আসবে এখানে লিভে রিপ্লাই এখানে কিংবা লিভে কমেন্ট থাকবে এখানে লিখে দিবেন, লেখার পরে আপনাদের নাম দিবেন, তারপর আপনাদের জিমেল অ্যাড্রেস দিবেন, ওয়েবসাইট দিবেন, তারপরে এখানে কনফার্ম করে পোস্ট করে দিবেন, ক্লিয়ার? আচ্ছা কারো কোনো সমস্যা আছে থাকলে আমি, তারপরে এখান থেকে একটা লিঙ্ক নিবেন, নিয়ে এখানে রিপ্লাই করবেন, এখানে লিভে রিপ্লাই আছে কিংবা লিভে কমেন্ট থাকবে, এখানে জিনিসটা লিখে এখানে নাম দিবেন, আপনার নাম না কিন্তু বাইরের নাম দিবেন, বাইরের নামে যদি জিমেইলটা খুলবে সেটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, দিয়ে পড়ুন বাইরের ওয়েবসাইট দিবেন, আপনার নিজস্ব ওয়েবসাইট এখানে দিবেন, সব কিছু বাইরের দিবেন, যেহেতু বাইরের কাজ করবেন সেহেতু তো বাইরের জিনিসগুলো দিতেই হবে, তারপর এখানে পোস্ট করে দিবেন, ব্যাস অবশ্যই কনফার্ম ক্লিক দেওয়া লাগবে, দেওয়ার পরে এখানে পোস্ট করে দিবেন, দেওয়ার পরে যখন এই লিঙ্কটা চলে আসবে তখন এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন সাইডে, আচ্ছা লিঙ্ক তো কি খুঁজিবার না, মনে করেন এখানে কমেন্ট করছেন তো করলে এই যে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, হ্যাঁ বায়ের কাছে এই এক্সেলে পাতায় এখানে পাতায় রাখবেন, পরে বায়ের দেখি কি বের হইগুলা, একসাথে পাঠিয়ে দিবেন, একশো যখন ব্যাক লিঙ্ক হয়ে যাবে তখন যখন এখানে একশো মানে যত চাবে আপনার কাছে কত মানে তারপর আপনি পাঠিয়ে দিবেন, বিষয়টা বুঝতে পারছেন, যেটা আসবে এখানে পাবলিশ করে দিবে, মানে একটা এক রকম থাকবে, তাই বলে বইগুলো ভয় করলে হবে এটা ক্লিক দিব কি দিব না, কারণ এক ওয়েবসাইট সব ওয়েবসাইট কিন্তু একরকম না, একটা পাবলিশ থাকে একটা কমেন্ট থাকে বিভিন্নটা বিভিন্ন রকম থাকবে, এগুলো আমাদের নিজে থেকে বুঝে নিতে হবে, আচ্ছা তাহলে ব্যাকলিংক কি বুঝছেন তো সবাই, আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন দেখি, আমরা যেহেতু বুঝছেন সেহেতু দুইটা করে কমেন্ট করে দেন আমার কাছে, দেখি একটা হয়ে গেছে, না এইটা না এইটা বাদে, মানে যারা পারেন আর কি,
মানে যাদের হাসে আর কি এখানে তারা করতে পারে, যাদের হাসে না তাদের আমি কিছু বলতে পারতেছি না, কারণ এখানে আইপি ঝামেলা। থাকবে তাই?